হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যেটা বিষয়বস্তু কস্টিং এর স্টোর লেজার অ্যাকাউন্ট। আমরা আজকে স্টোর লেজার অ্যাকাউন্টে যে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এর উপর একটি বা একাধিক যে কাঁচামাল র ম্যাটেরিয়াল সেটা গোডাউন থেকে কারখানায় যাওয়ার সময় বা যায় যে গোডাউন থেকে কারখানা যায় পণ্য তৈরি হওয়ার জন্য, তখন আমরা কিভাবে স্টকটা মেনটেন করা হয় র ম্যাটেরিয়ালের সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামালের ব্যবস্থাপনা তার উপর যে বা কস্ট অফ ম্যাটেরিয়াল পণ্যের ব্যয় যে উৎপাদন ব্যয় বা পণ্যের কস্ট অফ ম্যাটেরিয়াল যেটা বলা হচ্ছে সেটা আমরা এই ছকের মাধ্যমে ডিটেলস সঙ্গে করবো না। স্টোর লেজার যেটা হচ্ছে স্টোর লেজারের আইডিয়াল ফরম্যাট যেটা সেটা আমরা কিভাবে কাটতে হয় সেটা দেখবো। টেবিলটা আমাদের এখানে দেখো, আমি আগে থেকে কিছুটা কেটে রেখেছি, কারণ হচ্ছে সুবিধা হবে বলে সময় নষ্ট হবে না। তাহলে আমাদের টোটাল এখানে কলাম হবে হচ্ছে 13টা, আর রো অবশ্যই উপরে দুটো থাকবে, এটাকে আমি হাফ করে দেব। তাহলে সেটা আমরা কি করব না, প্রথমটা হচ্ছে ডেটের কলাম, সেকেন্ডটা হচ্ছে এদিকে লাস্টেরটা ধরলাম রিমার্কস। ডেট আর রিমার্কস দুই সাইডে থাকবে, আর মাঝখানের অংশটাকে আমরা সমান তিন ভাগে ভাগ করে দেব। তাহলে প্রথমটা হচ্ছে রিসিপ্টস, আর এই সেকেন্ডটা হচ্ছে ইস্যুস, আর থার্ডটা হচ্ছে ব্যালেন্স। তাহলে রিসিপ্ট ইস্যুস ব্যালেন্স, তাহলে আমরা রিসিপ্টে হচ্ছে চারটি কর থাকবে, প্রতিটাই সেম থাকবে, দেখো আমি কিভাবে ছকটা কাটছি সেই অনুযায়ী কাটতে হবে। এখানে চারটে থাকবে না, এখানে কেবলমাত্র তিনটে থাকবে। তাহলে আমার প্রথমটা হচ্ছে জি আর এম নাম্বার, গুডস রিসিভড নট নাম্বার, আর এখানে হচ্ছে কোয়ান্টিটি, এখানে হচ্ছে রেট, এখানে হচ্ছে অ্যামাউন্ট। রেটটা অবশ্যই রুপিসের চিহ্ন দিতে হবে, আর অ্যামাউন্টের পরে অবশ্যই রুপিসের চিহ্ন দিতে হবে। এবার কোয়ান্টিটিটা থাকুক তোমার পার বক্স থাকুক পার ইউনিট থাকুক, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে সেরকমটা হচ্ছে এসআর নাম্বার, সার্ভিস রিকোয়েস্টের নাম্বার, এখানে হচ্ছে কোয়ান্টিটি সেম, রেট অ্যামাউন্ট, কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট, এখানে হচ্ছে কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট। তাহলে এই হচ্ছে আমাদের একটা। এবার অনেক জায়গায় থাকে এখানে ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেল, যেটা তো হয় লেভেল নাই সিকে এসছো, ঠিক আছে। এখানে থাকে অ্যাভারেজ স্টক লেভেল, আর এখানে অবশ্যই কোম্পানির নাম থাকবে যে কি দা বুকস অফ, যাই হোক ঠিক আছে। স্টোর সেলার অ্যাকাউন্ট ডিটেলস, তাহলে আমাদের ফার্স্ট থাকবে ডেট, সেকেন্ড হচ্ছে রিসিপ্ট, থার্ড হচ্ছে ইস্যুস, আর ফোর্থ হচ্ছে ব্যালেন্স, আর লাস্ট হচ্ছে রিমার্কস। তাহলে আমরা এখানে যদি কাউন্ট করে দেখো কটা ঘর খেয়াল রাখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা কলাম আছে, আর দুটো অবশ্যই উপরে রো আছে। এবার এখানে ডেট ওয়াইজ যতগুলো রো দরকার সেরকম আমরা করতে থাকবো। তাহলে এটা হচ্ছে আমাদের সোর্স লেয়ারের চার্ট বা টেবিল যাই বলো। তাহলে আমাদের যেটা আমরা আলোচনা করে নিই আরেকবার, যে আমাদের সোর্স লেয়ার যে তৈরি করতে হয় 12 এর জন্য, আমাদের সোর্স লেয়ারের বিভিন্ন পদ্ধতি আছে তৈরি করা মেথড, ঠিক আছে। তাহলে আমরা এখানে 12 এর ক্ষেত্রে আমরা চারটি মেথড বা চারটি মেথড শিখবো। ফার্স্ট হচ্ছে সিম্পল, ফার্স্ট হচ্ছে আমি বলেছি FIFO,
FI, FO, FIFO মানে হচ্ছে ফাস্ট ইন ফাস্ট ইন ফাস্ট আউট ফাস্ট ইন ফাস্ট আউট সেকেন্ড হচ্ছে LIFO লাস্ট ইন ফাস্ট আউট আর থার্ড হচ্ছে সিম্পল এভারেজ মেথড আর ফোর্থ হচ্ছে ওয়েটেড এভারেজ আমাদের যখন থেকে ক্লাস 12 এ কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টে এসেছে তবে থেকে যতগুলো প্রবলেম আসছে এই যেসে আমরা এই চারটি মেথডের বাইরে আসিনি ঠিক আছে ফার্স্ট হচ্ছে ফিফো মেথড সেকেন্ড হচ্ছে লিফো মেথড থার্ড হচ্ছে সিম্পল এভারেজ মেথড আর ফোর্থ হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড এই চারটি মেথডের মধ্যে আমরা ফিফো মেথড যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যেটা হচ্ছে আমরা প্রথমে গোডাউনে প্রথমে গোডাউনে যেটা হচ্ছে আমাদের পণ্যটা আসে র ম্যাটেরিয়ালসটা সেই র ম্যাটেরিয়ালসটা ফার্স্ট কাটা যাচ্ছে প্রথম পণ্যটা প্রথমে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট কোথা থেকে যাচ্ছে না গোডাউনে আসছে যেটা কেনার পর পারচেজ করার পর গোডাউনে ধরে এটা গোডাউন আর এটা হচ্ছে কারখানা এটা হচ্ছে কারখানা তাহলে ফার্স্ট ইন ফার্স্টে যে পণ্যটা আসছে সেই পণ্যটা ফার্স্টে যদি আমরা কারখানায় পাঠিয়ে দিই সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে প্রথমটা আসছে তারপর চলে যাচ্ছে সেকেন্ডটা আসছে তারপর চলে যাচ্ছে থার্ডটা আসছে তারপর চলে যাচ্ছে আর লিফো কোনটা লাস্ট ইন ফার্স্ট আউট ফার্স্টে এলো সেকেন্ডে এলো এই সেকেন্ডটা আগে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে লিফো মেথড ঠিক আছে এরপরে যেটা আসছে মানে আগেরটা আগেই পড়ে থাকছে লাস্টেরটা আগে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে লিফো মেথড এরপরে যেটা হচ্ছে আমরা সিম্পল এভারেজ কি আমরা ধরে নিলাম কোন প্রোডাক্ট প্রথমটা 10 টাকা পার ইউনিট কেনা হয়েছে সেকেন্ডটা হচ্ছে 12 টাকা পার ইউনিট কেনা হয়েছে তাহলে আমাদের সিম্পল এভারেজ কি হবে সিম্পল এভারেজ আমরা যেটা করব সেটা হচ্ছে 10 এবং 12 এই 10 এবং 12 যোগফল হচ্ছে 22 22 কে দুটো যেহেতু প্রোডাক্ট আছে তাহলে 22 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 11 এই 11 টাকা পার ইউনিট হিসাবে আমাদের ধার্য করা হবে যে পণ্যটা হচ্ছে গোডাউন থেকে কারখানা যাচ্ছে ঠিক আছে এরকম যদি তিন ধরনের পণ্য আসে ধরো আমাদের আর লাস্টে প্রাইসটা হচ্ছে কিনা 11 টাকা পার ইউনিট তাহলে আমাদের তিন ধরনের পণ্য যদি হয় তাহলে দেখো আমাদের ভ্যালু হচ্ছে 33 তবেও কিন্তু 33 কে যদি আমরা তখন কিন্তু 2 দিয়ে ভাগ করব না তখন 33 কে 3 দিয়ে ভাগ করব কারণ তিন ধরনের পণ্য তাহলে তিন ধরনের পণ্য যখনই আসছে আমাদের তাহলে তিন ধরনের পণ্য মানে 11 টাকা করে তাহলে এটা যদি আমাদের চেঞ্জ হয় ধরো 13 টাকা 13 আর 2 15 মানে 35 টাকা 35 টাকা দিয়ে তখন আমরা 3 দিয়ে ভাগ করব তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে সিম্পল এভারেজ আর লাস্ট হচ্ছে যেটা ওয়েটেড এভারেজ ওয়েটেড এভারেজ ধরলাম আমরা 500 ইউনিট প্রোডাক্ট কেনা হয়েছে প্রথমটা ঠিক আছে তোমাদের আগে রাখতে বলে গেছি সিম্পল এভারেজ যখন করা হচ্ছে তখন কিন্তু ফিফো মেথডটা অ্যাপ্লাই করা হবে মানে আগের পণ্য আগেই দেওয়া হবে আর ওয়েটেড এভারেজ কি হবে ফিফো লিফো দরকার নেই তোমার পণ্য আসা আর বের করে দেওয়া নেই কথা তাহলে 500 টাকা করে যদি 500 ইউনিট যদি কেনা হয়ে থাকে ₹10 per unit তাহলে কত হচ্ছে 5000 টাকা সেকেন্ডটা হচ্ছে 1000 ইউনিট কত করে 12 টাকা করে তাহলে 12000 টাকা তাহলে এই হচ্ছে আমাদের 12 আর 5 এর 17000 টাকা তাহলে 17000 টাকা যখন কত পণ্য কেনা আছে না 1500 পণ্য অবশ্যই মনে রাখতে হবে 1500 টাকা ইউনিট যখন 17000 টাকা কেনা হয়েছে তখন আমাদের পার ইউনিট কি হবে না পার ইউনিট হবে অবশ্যই 17000 কে 15
দিয়ে 1500 দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের যদি এরকম কেটে দিই তাহলে আমাদের 170 কে 15 দিয়ে ভাগ করতে হবে মানে 15 10 কে 165 তাহলে 165 আর এখানে আছে মানে 11 টাকা 11.3 তাহলে যাই হোক এরকম তোমরা যদি অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে কারণ ক্যালকুলেটর ছাড়া ওটা ড্যামেজ করা সম্ভব নয় তাহলে এই হচ্ছে আমাদের আরেকবার বলে দিচ্ছি আমাদের চারটি মেথড আছে ঠিক আছে সিম্পল চেক স্টোরেজ তৈরি করাতে আমাদের চারটি মেথড আছে ফার্স্ট হচ্ছে FIFO সেকেন্ড হচ্ছে LIFO থার্ড হচ্ছে সিম্পল অ্যাভারেজ আর ফোর্থ হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ তাহলে এই হচ্ছে আমাদের চারটি মেথড এর পরে যখন আমরা প্রবলেমটা করব তখন আমরা দেখে নেব অ্যাপ্লাই কিভাবে হচ্ছে চারটি মেথডে তাহলে আমাদের এই হচ্ছে আজকে কস্টিং এর স্টোর সেলার অ্যাকাউন্ট তৈরি করার বিভিন্ন নিয়ম বা পদ্ধতি ওকে থ্যাংক ইউ